BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বগুড়া ৪ আসনের হালচাল। বগুড়া ৪ সংসদীয় আসনটি কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৩৯ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বগুড়া ৪ আসনের ভোটার ছিলেন ১৭২৯৩৪ জন। ভোট প্রদান করেন ১২০১৬৫ জন। নির্বাচনে বিএনপির আজিজুল হক মোল্লা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৩২৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের আবিদুর রহমান ফকির। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৩৪৩৭২ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে বিএনপির ডক্টর জিয়াউল হক মোল্লা পান ২৯৪৬৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এনডিএ প্রার্থী সাইদুর রহমান তালুক। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৮১৭০০ জন। ভোট প্রদান করেন ১৪৯৫১ জন। নির্বাচনে বিএনপির জিয়াউল হক মোল্লা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৪১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শহীদুল আলম দুদু। নৌকা প্রতীকে তিনি পান ৩৮৩৯৫ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২২৬২৩৬ জন। ভোট প্রদান করেন ১৯৫৪৯৬ জন। নির্বাচনে বিএনপির জিয়াউল হক মোল্লা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১১৪৮১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শহীদুল আলম দুদু। নৌকা প্রতীকে তিনি পান ৭২৪৬৪ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৫৩৬৭৯ জন। ভোট প্রদান করেন ২৩৩৪৮৮ জন। নির্বাচনে বিএনপি ZIM মোস্তফা আলী বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৩০৭৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদ মনোনীত মহাজোট সমর্থিত প্রার্থী রেজল করিম তানসেন। নৌকা প্রতীকে তিনি পান ৭৫৮৮ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাসদের রেজল করিম তানসেন বিজয়ী হন। মশাল প্রতীকে তিনি পান ১৯৯২৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল আমিন বাচ্চু। লাঙ্গল প্রতীকে তিনি পান ৮৫১৭ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৮৬২৮৯ জন। ভোট প্রদান করেন ৩২০৯৪৪ জন। নির্বাচনের প্রার্থী ছিলেন ৬ জন। ধানের শীষ প্রতীকে মোশাররফ হোসেন, নৌকা প্রতীকে রেজাল করিম তানসেন, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, টেলিভিশন প্রতীকে বিএনএফের জীবন রহমান, ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের কাজী এম এ কাশিম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে এ এন এম আসনুল হক ও মোহাম্মদ কামাল উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন। দুজনেরই মনোনয়ন বাতিল হয়ে যায়। নির্বাচনে বিএনপির মোশাররফ হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১২৮৫০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাসদের রেজাল করিম তানসেন। নৌকা প্রতীকে তিনি পান ৮৬৮৪০ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে।
বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন সহ বিএনপির সাত সংসদ সদস্য 2022 সালে 10ই ডিসেম্বর ঢাকার গোপালবাগে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির একমাত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও রয়েছেন। 2023 সালের 1 ফেব্রুয়ারি বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। 14 দলীয় জোটের শরিক রেজাউল করিম তানসেনকে মনোনয়ন দেয়। জাতীয় পার্টি থেকে শাহিন মোস্তফা কামাল, জাকের পার্টি থেকে আব্দুর রশিদ সর্দার, বাংলাদেশ কংগ্রেসে তাজউদ্দিন মণ্ডল, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম মোস্তফা, আব্দুর রশিদ, কামরুল হাসান সিদ্দিক, জুয়েল, ইলিয়াস আলী এবং ইউটিউবার আশরাফুল হোসেন আলম, প্রকাশ হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। এই উপনির্বাচনে 14 দলীয় জোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র 834 ভোটের ব্যবধানে হেরে যান আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। 20,405 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন 14 দলীয় জোটের প্রার্থী মশাল প্রতীকে এ কে এম রেজাউল করিম তানসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন প্রকাশ হিরো আলম একতারা প্রতীকে তিনি পান 19,571 ভোট। হিরো আলমের দাবি তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বগুড়া চার নন্দীগ্রাম ও কাহালু আসনে এবারও বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট থেকে মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ আসানুল হক, কার্যনির্বাহী সদস্য তহিদুল করিম কল্লোল, কাহালু উপজেলা সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, নন্দীগ্রাম উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী ও কাহালু উপজেলার সহসভাপতি কামাল উদ্দিন কবিরাজ। এই আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা যুগ্ম আহ্বায়ক শাহিন মোস্তফা কামাল ফারুক এবং সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম বাবু। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন। 4 দলীয় শরিক হিসেবে মনোনয়ন চাইবেন জামায়াতের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, তরিকত ফেডারেশনের কাজী এম এ কাশেম, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির আয়ুব আলী এবং বিএনএফের জীবন রহমান নিজ নিজ দল থেকে মনোনয়ন চাইবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত সমালোচিত অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। পর্যবেক্ষণে দেখা যায়, বগুড়া চার আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচনে টানা বিএনপির প্রার্থীরাই বিজয়ী হন। শুধুমাত্র দশম ও 2023 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে জাসদের প্রার্থী বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 বগুড়া চার আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.49% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 25.96%, বিএনপি 35.99%, জাতীয় পার্টি 7.15%, জামায়াতে ইসলামী 28.60%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.30% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.53% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 25.61%, বিএনপি 42.77%, জাতীয় পার্টি 8.57%, জামায়াতে ইসলামী 21.76%, স্বতন্ত্র ও অন্যান্য 1.29% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.41% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.04%, 4 দলীয় জোট 58.73%,
জাতীয় পার্টি 1.37%, স্বতন্ত্র অন্যান্য 2.83% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.23% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 32.65%, 4 দলীয় জোট 56.54%, স্বতন্ত্র ও অন্যান্য দল 10.81% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বগুড়া 4 আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়, দলটির ভোট বিএনপির ঘরেই যাবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 39 নম্বর বগুড়া 4 আসনটি বিএনপি ফিরে পাবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে বিএনএ নিউজ 24-এর প্রতিদিন প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।